এমন এমন দেশের রাষ্ট্রনায়ক আর নেতা তৈরি হয়েছে যারা কিনা বলে ভারতবর্ষ 1947 সালে যখন ভারতবর্ষ ব্রিটিশদের কবল থেকে যখন রক্ষা পায়, ভারতবর্ষের একটা নয় দুটো নয় হাজারো হাজারো মুসলমান মায়ের পরিচিত করা সন্তান ভারতবর্ষ ওই ব্রিটিশ সরকারের হাত থেকে রক্ষা করার জন্য নিজেদের জানটাকে উৎসর্গ করেছে। আজকে সেই ইতিহাসটাকে চাপা দিয়ে কিছু কিছু বাঁদর মার্কা নেতা তৈরি হয়েছে যারা কিনা বলে এনআরসি এই রুলস তৈরি করে অন্যান্য গায়ের কম অমুসলিম যারা রয়েছে তাদেরকে ভারতবর্ষে রেখে দেওয়া হবে, আর যারা অন্যান্য দেশ বিশেষ করে টার্গেট করা হয়েছে বাংলাদেশ, বাংলাদেশ থেকে যে কড়া মুসলমান এখানে এসেছে তাদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। কত বড় বিচারিতা, কত বড় অসভ্য না হলে এই সমস্ত কথাগুলো মধ্যে উচ্চারণ করতে পারে। যেখানকার ভারতবর্ষে ওয়েস্ট বেঙ্গল তথা পশ্চিম বাংলাতে এনআরসি চালু হবে, এই পশ্চিম বাংলার কিছু কিছু লিডার আর আরএসএস এর ক্যাডাররা যারা বলছে যারা বাংলাদেশ থেকে হিন্দু সম্প্রদায় সহ অন্যান্য যারা এসেছে ওরা যখন ভারতবর্ষে এসেছে না ওরা অন্য দেশে অত্যাচারিত হয়েছে, যার কারণে হিন্দুস্থানে এসেছে শান্তিতে আশ্রয় নেওয়ার জন্য। কথা বলা যাচ্ছে? অত্যাচারিত হয়েছে কোথায়? বাংলাদেশ। ভারতবর্ষে আসলে যেহেতু ভারতবর্ষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র এখানে প্রত্যেকের স্বধর্ম নির্বিঘ্নে প্রত্যেকে পালন করতে পারে, এটা হলো আম্বেদকরের তৈরি একটা সাংবিধানিক রুল। আপনার যে প্রস্তাব যে অত্যাচারিত যারা হয়েছে তারা এখানে এসেছে জানের দায়ে, সুতরাং তাদেরকে তাড়াব, আপনার ওই কথাটাকেই যদি আমি যদি আমার ব্যাপারেও যদি আমি এটাকে উইথড্র করে দিই, রোহিঙ্গাতে যখন লাখো লাখো মায়ের সন্তানকে পুড়িয়ে মারা হলো, রোহিঙ্গার বুকে যখন মা বোনেদেরকে নির্বিঘ্নে যারা যে সমস্ত সেনারা ধর্ষণ করলো, অত্যাচারিত হয়ে তারা নদী পেরিয়ে ভারতেও কিছু রোহিঙ্গা মুসলিম শরণার্থী যারা আশ্রয় নিয়েছিলেন এই ভারতবর্ষে, সেই সমস্ত নেতাদের মুখ থেকে তখন উচ্চারিত হয়েছিল যে যারা রোহিঙ্গা থেকে এসেছে তাদেরকে এখান থেকে বার করে দাও। সবকিছু না, সবচাইতে বড় টার্গেট হলো মুসলমান শেষ করা, এরাও তো শরণার্থী। যারা রোহিঙ্গা থেকে মুসলমান যারা এসেছিলেন ওরা তো অত্যাচারিত নাকি? কথা বলেন, অত্যাচারিত তো, তাহলে অত্যাচারিত হয়ে মুসলমান যখন এসেছেন তাদেরকে তাড়িয়ে দেওয়ার কথা বললেন। গায়ের কম অমুসলিম হিন্দু ভাই যারা আসলেন তারা থাকুক, আমাদের বিন্দু মাত্র যায় আসে, আরে সে আমার জমি এসে দখল করবে না, করবে? সে আমার টাকা খাবে, যার টাকা সে হরণ করবে তার জমি সে দখল করবে, তাতে আমার কিছু যায় আসে? কিন্তু বিচারিতা মনোভাব আসবে কিসের? এটা কি একটা দেশের রাষ্ট্রনায়কের মুখের ভাষা?